বেশ কিছুক্ষণ ধরে ড্রয়িং রুমে পায়চারি করছে ধ্রুব। রূপার জন্য তার মনের অস্থিরতা বেড়েই চলেছে। সেই যে রূপাকে সকালে দেখেছিল, আর দেখা মেলেনি তার। সময় তো আর কম হয়নি, এতক্ষণে তো আসার কথা মেয়েটার। পরেক্ষণেই মনটা দমে গেল। মেয়েটা আসুক বা না আসুক, তাতে ওর কি? ওর তো মেয়েটার সাথে কোনো লেনা দেনা নেই। কিছু কারণবশত মেয়েটাকে বিয়ে করেছে ও। সময় এলেই রূপাকে ছেড়ে দেবে সে। তাহলে মেয়েটার সাথে সে কেন এত ভাবছে? তার মনে তো রূপার কোনো অস্তিত্ব নেই। তাহলে আজ কেন মেয়েটার কথা সে ভাবছে? রূপা কে? সে কে হয় ওর? কিছুই তো হয় না। তাহলে কেন ওকে এক ঝলক দেখার জন্য মনটা আকুবাকু করছে? হঠাৎই কলিং বেল বেজে উঠল। ধ্রুবের কানে কলিং বেলের শব্দটি পৌঁছাতেই ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো সে। কে এসেছে এই সময়? রূপা নয় তো? রূপার কথা মনে পড়তেই এক মুহূর্তও দাঁড়ালো না ধ্রুব। তড়িঘড়ি করে সে হাঁটা ধরল দরজার দিকে। আবারও কলিং বেলের শব্দ শোনা গেল। তাৎক্ষণিক দরজার সামনে এসে পড়েছে সে। হাসি মুখে দরজাটা খুলে দিল সে। দরজার সামনে একটা 10 বছরের ছেলেকে দেখতে পেল সে। রূপার বদলতে ছেলেটাকে দেখতে পেয়ে মুখের ভঙ্গিটা পাল্টে গেল তার। ধ্রুব হতাশ হয়ে ছেলেটির কাছে জিজ্ঞাসা করল, কি চাই তোর? ভাইয়া আসলে হয়েছে কি ইয়ে মানে আমগো টিমের যে পোলাটার সব থেকে বড়, হেই জোরে বল মারতে গিয়া আপনগর বাড়িতে বল আইসা পড়ছে। মুই সবার থেকে ছোট, হের লাইগা শখ গলে আমারে পাঠাইছে। এখন যদি আমি বলটা না নিয়ে যাই, তাহলে ওরা সবাই আমারে মাইরা ফালাইব। আপনি প্লিজ আমারে বলটা দিয়া দেন, বিশ্বাস করুন আপনাগর কিচ্ছু ভাঙে নাই, শুধু গিয়া বেলকুনিতে পড়ছে। আপনি যদি একটু। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি বল এনে দিচ্ছি। ধ্রুব বল আনতে গেল। কয়েক মিনিট পর বল হাতে নিয়ে এলো, ছেলেটার দিকে বাড়িয়ে দিল, বলল, এনে তোর বল। ভাইয়া আপনি খুব ভালো। তুই ভুল বলছিস, আমি খারাপ। পৃথিবীর সব থেকে খারাপ মানুষ যদি কেউ থেকে থাকে, সে হচ্ছি আমি। ভুল কইছেন, আপনি খুব ভালো ভাইয়া, খুব ভালো। তুই এখন অনেক ছোট রে, এখন তোর এতটুকু মাথায় কিছুই ঢুকবে না। আচ্ছা শোন, তুই যেন কি বলছিলি, তোকে কে মারে তার নামটা শুধু বল। ওর এমন হাল করব দ্বিতীয়বার তোকে আর মারার সাহস পাবে না। ছেলেটা কিছু বলল না। ধ্রুব বলল, কিরে বলিস না কেন? ছেলেটা চেপে গেল। এখন তার মুখ খুললেই বিপদ। সে জানে ধ্রুবকে বললে সে ছেলেটার হাড্ডি গুড্ডি একেবারে ভেঙে গুঁড়ো করে দেবে। পরে যখন ও একা থাকবে, তখন সুযোগ পেলেই ওই ছেলেটা ওকে ধরে মেরে ফেলবে। কি হলো, চুপ কেন? ভাইয়া আমার দেরি হইয়া যাইতেছে, আমি গেলাম তাহলে। ওই দাঁড়া! ছেলেটা আর দাঁড়ালো না, এক দৌড়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ধ্রুব ওর এমন কাণ্ডে অবাক হলো। ওই ছেলেটার নামটা বলে চলে গেল না কেন? একটা 10 বছরের বাচ্চা তো এমন হবে না, আর যদি হয়েও থাকে, ছেলেটার নামটা তো অন্তত বলতে পারতো। এছাড়াও ওর নামও শোনা হলো না, তার আগেই দৌড় দিল। সে যাই হোক, ধ্রুবের মনে এখন অন্য খেলা খেলছে রূপা। ওর কথা মনে পড়তেই এক অদ্ভুত অনুভূতি বিরাজ করলো তার শরীর জুড়ে। ঘণ্টাখানিক পর আবারও কলিং বেলের শব্দ শোনা গেল। নিশ্চয়ই এইবারও ওই ছেলেটা এসেছে। ভালোই হলো, এবার ছেলেটাকে যেতে দেবে না সে, সব কিছু ভালো করে শুনে তারপর তাকে ছাড়বে। ছেলেটা প্রথমে আসলো, তারপর বল চাইল, বলটা সাথে করে নিয়েও গেল। কিন্তু কোন ছেলে তাকে মারে শুনলে তাড়াহুড়ো করে চলে গেল সে। হয়তো ভয়ে বলতে পারিনি। আবারও কলিং বেলের শব্দে টনক নড়ল ধ্রুবের। আর দাঁড়ালো না সে, চট জলদি দরজাটা খুলে দিল। অপ্রস্তুত ভাবে রূপাকে দেখতে পেল সে। ধ্রুব অবাক হয়ে তাকিয়েছে রূপার দিকে, যেন কত কাল ওকে দেখিনি। এত মাস পর রূপাকে আজ খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। আজ রূপাকে অন্যরকম সুন্দর দেখাচ্ছে। ধূসর কালারের শাড়ি পরলে কাউকে যে এতটা সুন্দর দেখাতে পারে তা জানা ছিল না ধ্রুবের। আজ অদ্ভুত সুন্দর লাগছে রূপাকে। কিরে আর কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবি আমাদের? ধ্রুব অস্পষ্ট স্বরে বলল। তোমরা? মা জবাবে বলল, কি হয়েছে? তোমাদের
এমন দেখাচ্ছে কেন? কি হলো বলো, নিপা কোথায়? ওকে তোমরা আনতে গিয়েছিলে, ওকে দেখছি না কেন? মা প্লিজ কিছু তো বলো, এভাবে চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো ঘটনাটা কি? সব কিছু আমাকে খুলে বললেই তো আমি জানবো, তাই না? এই রূপা, তুমি তো কিছু বলো, মা এমন চুপ করে আছে কেন? কি হয়েছে ওখানে? এইবার কিন্তু আমার রাগ হচ্ছে, কেউ কিছুই বলছ না কেন? ফারজানা বেগম মুখ খুললেন, তিনি অস্পষ্ট স্বরে বলেন, নিপাকে আমাদের সাথে আসতে দেওয়া হয়নি। কিন্তু কেন? ওর মা আসতে দেয়নি, উনি বলেছেন সে যতদিন বেঁচে থাকবেন ততদিন তার কাছে থেকে নিপাকে কেউ নিতে পারবে না। নিপা নাকি তার সব কিছু, তাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। আমি নিপাকে আনতে গিয়েছি বলে আমাকে পুলিশের হুমকি টুমকিও দিয়েছেন, এত কিছুর পরেও ওকে আমাদের বাসায় আনাটা ঠিক হবে না, তাই আর আনি নাই। কি বলছো এইসব? উনি এইসব বলেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না উনি এমন এমন কিছু বলতে পারেন। আমি এত অবাক হয়ে গিয়েছিলাম, সে যে কেমন পরিস্থিতির মধ্যে ছিলাম আজ তোকে বলে বোঝাতে পারবো না রে ধ্রুব। রূপা বলল, মা আমাকে ক্ষমা করবেন আজ আমার জন্যই। আরে না না, তুই কেন ক্ষমা চাচ্ছিস? এতে তো তোর কোনো হাত নেই, আর তাছাড়া আমি কিছু মনেও করি নাই, যা হবার হয়েছে। সে তো নিপার মা, তারও তো একটা মতামত থাকতে পারে, তাই না? সে তার মতামত জানিয়েছে আর আমারও তার মতামত শুনে নিয়েছি, ব্যাস। মা কিন্তু ব্যাস ব্যাস, আর কোনো কথা নয়, আমি এই বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না। আর শোন মা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো, গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে। বারান্দার এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ধ্রুব, রাগে তার পুরো শরীর গজগজ করছে। আজ রূপার জন্য তার মা সবার সামনে অপমানিত হয়েছে, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। ওকে ধ্রুব কোনো মতেই ছাড়বে না, নিজের উপরই প্রচণ্ড রাগ হচ্ছে। খুব বেশি সে ভেবে ফেলেছে মেয়েটাকে নিয়ে, তার মনে রূপার জন্য কোনো অস্তিত্ব আগেও ছিল না, আজও নেই। অনেক দিনই হয়েছে রূপাকে কিছুই বলছে না, সে ভেবেছিল মেয়েটা সব কিছু যেহেতু মুখ বুঝে সহ্য করছে, সেহেতু কি দরকার তাকে ধীরে ধীরে এতটা কষ্ট দেবার। আর রূপার সাথে সে এতদিন থেকেছে, কিন্তু কখনো ওর মধ্যে অন্য কোনো রূপার অস্তিত্ব সে খুঁজে পায়নি। তবে ধ্রুব বুঝে ফেলেছে রূপা নাটক করছে, অনেক বড় নাটক সাজিয়েছে সে ধ্রুবকে তার জালে ফাঁসানোর জন্য। রূপা চায় ধ্রুব যেন তার এই নাটকীয় গর্তে পা দেয়, যাতে করে তার সাজানো নাটকটা সাকসেসফুল হয়। কিন্তু ধ্রুব তো এত গাধা নয়, শুধুমাত্র বাবার জন্য কোনো মেয়ে এতটা অত্যাচার সহ্য করবে বলে মনে হয় না। নিশ্চিত এখানেও কোনো ঘাবলা আছে। হঠাৎই নীলুর ডাকে হুঁশ ফিরল ধ্রুবের, সে পেছনে ঘুরে তাকালো, বলো। হুম বলো। ভাইয়া, মা তোকে ডাকছে, তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস কিন্তু। নীলু চলে গেল, তার কিছুক্ষণ পরেই ধ্রুবও চলে গেল তার মায়ের রুমের দিকে। দরজার সামনে যেতেই রূপাকে দেখতে পেল সে, ফারজানা রূপার সাথে কথা বলছিলেন। আচমকায় তার চোখ গেল দরজার দিকে, বললেন, কিরে ওইখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আয়। ঘরে প্রবেশ করলো ধ্রুব, বলল, কেন ডেকেছো মা, কোনো জরুরি কিছু? হ্যাঁ, তোদের দুজনের সাথেই আমার কিছু কথা বলার আছে। কি কথা মা? তোদের বিয়ে হয়েছে 3 মাস হতে চলেছে, কিন্তু তোদের রিসেপশন এখনো হয়নি। ব্যাপারটা কেমন দেখায় না, তাই আমি ভাবছি তোদের রিসেপশন সামনের মাসেই করব। আমার একটা মাত্র ছেলে বলে কথা, অবশ্যই ধুমধাম করেই করব। ফারজানার কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল ধ্রুব, বলল, কি দরকার মা এসব করে, শুধু শুধু টাকা নষ্ট। আর তাছাড়া আমাদের বিয়ে হয়েছে প্রায় সবাই জানে, খালি খালি এসব করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর এমনিতেও আমার হাতে এখন আর তেমন একটা সময়ও নাই, কাজের চাপে আগের থেকে বেশি বেড়ে গিয়েছে, আর অফিস থেকে ছুটি নেওয়াও সম্ভব না। এই জন্য বলছি কোনো রিসেপশন টিসেপশনের করার দরকার নেই, আমি কোনোদিন সময় পাইলে তখন এই ব্যাপারটা ভেবে দেখব। রূপা বলল, মা যখন কথাটা বলছেন নিশ্চয়ই ভেবে চিন্তেই বলছেন। ধ্রুব চোখ রাঙিয়ে তাকালো রূপার দিকে, ভয়ে রূপা মাথা নিচু করে নিল। ফারজানা এবার বলেন, বাদ দে তো, ওর কাছে তো আমার কোনো কথারই মূল্য নেই,
আমি ওর কে হই যে আমার কথা ও শুনবে? মা প্লিজ, এবার ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো। আমার সত্যি সময় নেই, বিলিভ মি। ফারজানা অভিমানী স্বরে বলেন, রূপা ওকে বলে দে আমার সাথে কথা না বলতে। আপাতত আমি এখন আর কারোর সাথে কথা বলতে চায় না, কারোর কথাও শুনতে চায় না। মা, এমন ছেলে মানুষই কেন করছো? একটু তো আমার দিকে দিয়ে বোঝার চেষ্টা করো। আমার হাতে সত্যি আমার এখন কিছুই বোঝার বাকি নেই। ধ্রুব ফারজানার সামনে গিয়ে দাঁড়ালো, মায়ের দুই হাত নিজের হাতের সাথে মুঠোবদ্ধ করে নিল। তারপর বলল, মা রাগ করছো আমার উপরে? সত্যি আমার সময় নেই, কিন্তু তুমি যখন বলছো আমাদের রিসেপশন সামনের মাসেই হবে, তার মানে হবে। রাতে রূপা শোয়ার জন্য নিচে বিছানা মেলেছিল, এমন সময় ধ্রুব রুমে প্রবেশ করাতেই বেশ অবাক হলো সে। ধ্রুব রুমে প্রবেশ করার সময় রূপার দিকে একটি বারও তাকালো না, ধীর পায়ে গিয়ে সে সোফায় শুয়ে পড়ল। সোফার পাশেই তার ফোনটা ছিল, ফোনটা সেখান থেকে তুলে নিল, এরপর ফোন টেপাটেপি করতে লাগলো। রূপা কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। এই মুহূর্তে সে ভেবেছিল ধ্রুব তাকে কিছু বলবে না, কিন্তু যখন দেখল ধ্রুব কিছু বলছে না, তখন সে বেশ স্বস্তি পেল। অপরদিকে ধ্রুবের মনের রাগের জোয়ার ভেসে উঠেছে আবারও। রূপাকে মারতে পারলেই যেন এখন তার রাগটা কমত, কিন্তু সেটা করতে পারছে না সে। ইদানিং রূপাকে মারার কথা ভাবতেই পারছে না সে। যখনই ভাবে তখনই রূপাকে সে মারবে, কিন্তু পর মুহূর্তে মনটা দমে যায়। কেন জানি মেয়েটার প্রতি তার অদ্ভুত একটা মায়া জন্মেছে, তাকে চাইলেই কিছু বলতে পারে না সে। তার মায়া ভরা মুখের দিকে তাকালেই সব রাগ যেন পানি হয়ে যায়। তবে এমনটা হলে তো চলবে না, রূপাকে সে বিয়ে করেছে প্রতিশোধ নেবার জন্য। আর তার প্রথম লক্ষ্য হলো রূপার জীবনটাকে নরকের থেকেও কষ্টদায়ক করে দেওয়া। ধ্রুব কথাগুলো ভাবছিল আর হাতে একটা ধারালো ছুরি দিয়ে নাড়াচাড়া করে দেখছিল। রূপা এতক্ষণে ঘুমে তলিয়ে পড়েছে, এখন এই ছুরিটা দিয়ে তার গলাটা নামিয়ে দিলে কেমন হয়? যেমন ভাবা তেমনই কাজ, ধ্রুব ছুরিটা ঠিক রূপার গলা বরাবর ধরল। কিন্তু কেন যেন কিছুই করতে পারলো না সে, হাত যেন তার নড়ছে না। কিন্তু কেন, এখনই তো তার সুযোগ, তবুও কেন পারছে না সে? কিসের এত দ্বিধা? ঘড়িতে রাত 4:05, কিন্তু এখনো চোখের পাতায় এক করতে পারেনি ধ্রুব। এই কিছুদিন যাবতীয় ধরেই নির্ঘুমে রাত কাটাচ্ছে তার, কিন্তু কেন এমনটা হচ্ছে তার সাথে? আগে তো বেশ শান্তিতে ঘুমাতো সে, কিন্তু এই 2-3 দিন ধরে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসছে না তার। আর সব থেকে বড় কথা হলো, ইদানিং চোখটা বন্ধ করলেই সে রূপাকে দেখতে পায়। কেন দেখতে পায় তা সে নিজেও জানে না। মাঝে মাঝে মনে হয় সে রূপার প্রতি দুর্বল হয়ে পড়ছে, আবার কখনো মনে হয় এটা তার মনের ভুল। সে বুঝে উঠতে পারে না এটা কি তার আধো মনের ভুল। বিছানা ছেড়ে উঠে বসল ধ্রুব। খানিকক্ষণ মতো এভাবেই এক ধ্যানে বসেছিল সে, এরপর কাঁথাটা গায়ের ওপর থেকে সরিয়ে দিল। আচমকাই বিছানা থেকে নামার সময় রূপার নিষ্পাপ মুখখানি দেখতে পেল সে। কি নিষ্পাপ দেখতে! ধ্রুব কিছুটা ঝুঁকে রূপার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এটা যদি সত্যি না হতো, সব কিছু যদি আগের মতো ঠিক হতো, তাহলে হয়তো আমার থেকে সুখী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতো না। কথাগুলো বলেই ধ্রুব উঠে পড়ল, কি যেন মনে করল আর বসল। কিছুক্ষণ বসে থাকার পর বুঝল রূপার শীতের থরথর করে কাঁপছে। গায়ে কাঁথাটা দেবার পরেও তার কাঁপুনিটা ক্রমাগতই বাড়তে লাগলো। ধ্রুব রূপার কপালে হাত রেখে বুঝল ওর গায়ে প্রচণ্ড জ্বর হয়েছে। তখনই রূপাকে কোলে তুলে নিল ধ্রুব, তারপর ওকে বিছানায় শুইয়ে দিল সে। ওর গায়ের কাঁথাটা ভালো করে জড়িয়ে দিল, তবুও রূপার কাঁপুনি কিছুতেই কমল না। ধ্রুব এবার চিন্তায় পড়ে গেল, কি করবে এখন সে? ধ্রুব আর কিছু না ভেবেই ডক্টরের সাথে কথা বলে নিল। ডক্টর জানিয়েছেন রূপার তেমন কোনো সমস্যা হয়নি, রূপাকে কিছু খাওয়ানোর পর আপাতত নাপা খাইয়ে দিতে বলেছেন। তিনি এটাও বলেছেন রূপার কপালে জলপট্টি করে দিতে, এতে করে জ্বরটা হালকা হলেও কমে যাবে ওর। আর বলছেন রূপার পাশে সারা রাত সারাটা সময় থাকতে,
নয়তো রূপার জ্বর আবারও বেড়ে যেতে পারে যে কোনো সময়। তিনি আরও বলেছেন, বেশি কিছু সমস্যা হলে সকালেই তাকে নিয়ে যেতে। ধ্রুব ডক্টরের কথা মতো একে একে সবটাই করেছে। রূপার ঔষধ খাওয়া থেকে শুরু করে জলপট্টি করে দেওয়া সব কিছু সে নিজেই করেছে, কিন্তু ডক্টরের একটা কথা মানতে সে পারছে না। ডক্টর বলেছিলেন, আপনার ওয়াইফের খুব গরম উষ্ণতা প্রয়োজন, যেহেতু উনি জ্বরে কাঁপছে সেহেতু ওনার পাশে আপনার থাকাটা আবশ্যক। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, ডক্টর তখন ওকে এই কথাটা বলেছিলেন। তখন ধ্রুব বেশ ভয় পেয়ে গিয়েছিল, রূপার সাথে এক বিছানায় শোয়া তার পক্ষে ইম্পসিবল। কিন্তু এখন ডক্টরের কথাও ফেলা যায় না, রূপার যা অবস্থা তাতে তার পাশে না শুয়ে উপায়ও নেই। ধ্রুব এত কিছু না ভেবে রূপার থেকে দূরত্ব বজায় রেখেই বিছানার ডান সাইডে রূপার দিকে মুখ করে শুয়ে পড়ল। কয়েক মিনিট ধরে ধ্রুব রূপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তবে কতক্ষণ সে রূপার দিকে তাকিয়েছিল তা তার জানা নেই। কিন্তু যখন ধ্রুবের হুঁশ ফিরল তখন সে রূপাকে আবিষ্কার করলো নিজের বাহুডোরে। খুব শক্ত করেই তাকে জাপটে ধরেছে রূপা। কখন এবং কিভাবে রূপা তার এতটা কাছাকাছি এলো বুঝে উঠতে পারছে না সে। ধ্রুব কয়েকবার রূপাকে নিজের থেকে ছাড়াবার চেষ্টা করলেও পেরে উঠল না। এত জ্বরের মধ্যেও এত শক্তি কোথায় পেল মেয়েটা? রূপা জ্বর পীড়তার ঘোরে কান্না মিশ্রিত স্বরে কিসব আবোল তাবোল প্রলাপ বকছে। আপনি খুব পচা, সব সময় শুধু আমাকে মারেন, জানেন আমার কতটা কষ্ট হয়। ছোটবেলা থেকেই আমি মায়ের ভালোবাসা পাইনি, বাবার আদর পেয়েছি কিন্তু ততটাও না। পাবো বা কিভাবে, বাবা যে বিয়ে করে নিয়েছিলেন, বাবা সব সময় বলতেন এটা তোদের মা, এই মাও তোদের মায়ের মতোই তোদেরকে ভালোবাসবে, আদর করবে, তোদের সব আবদার এই মাই পূরণ করবে। সেদিন জানেন আমি খুব বেশি খুশি হয়েছিলাম বাবার কথা শুনে, এটা ভেবেই বেশ খুশি হয়েছিলাম। আমরা আমাদের মাকে আবারও পেয়ে গেছি, এবার আমাদের মতো সুখী পরিবার আর কেউ হবে না। কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভাবনাটাই ভুল ছিল। কিছুদিন পর থেকে শুরু হলো অত্যাচার, মা আমাদের আর মা হয়ে উঠতে পারেনি, তিনি হয়ে উঠলেন সৎ মার থেকেও খারাপ। উনি বিনা কারণে আমাদেরকে রোজ রোজ মারধর করতেন, আর আমার ছোট বোনটিকে কি নির্মমভাবেই না মারত। আমি ভাবতাম একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে কিভাবে একটা মা এভাবে মারতে পারে। আর শুধু উনিই মারতেন না, তার মেয়েও ওনার সাথে মারত। এভাবে মায়ের খেতে খেতে বড় হলাম, আর এই মারই আমার জীবন সঙ্গী হয়ে উঠল। দেখেন এখনও আমার সাথেই আছেন, আসলেই ও আমার সত্যিকারের বন্ধু, এই জন্যই বিয়ের পরেও আমার পিছু সে ছাড়েনি। অবাক হয়ে ধ্রুব রূপার দিকে তাকিয়ে রয়েছে, মেয়েটার মনে এত কষ্ট কখনো জানতো না সে। রূপা যখন কথাগুলো বলছিল তখন ওর ঠোঁট কাঁপছিল। জ্বরের ঘোরে একটা মানুষ নিশ্চয়ই মিথ্যা বলবে না, সে মেয়েটার উপরে কতভাবেই না অত্যাচার চালিয়েছে। কখনো গরম তেলে হাত চুবিয়ে দিয়েছে, কখনো কবরস্থানে একা রেখে এসেছে, কখনো বাইক থেকে ফেলে দিয়েছে, আবার কখনো খুন্তির ছ্যাঁকাও দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও মেয়েটা কখনো উফ পর্যন্তও করেনি, সব কিছু মুখ বুঝে সহ্য করেছে। আচ্ছা মেয়েটা কি দিয়ে তৈরি, এত কষ্ট কিভাবে সহ্য করতে পারে একটা মানুষ? রূপা আবারও অস্পষ্ট স্বরেই বলল, জানেন আমি ভেবেছিলাম আপনি আমাকে খুব ভালোবাসবেন, আমাকে কখনো কষ্ট দিবেন না, কিন্তু আচ্ছা আমি কি এমন দোষ করেছি যার জন্য আপনি আমার সাথে এমনটা করছেন? আমারে কি একটুও ভালোবাসতে পারেন না আপনি? আমি কি আপনার ভালোবাসার যোগ্য নই? বলুন না, আমি কি আপনার যোগ্য নই? আমি কি দেখতে খুব পচা? আমাকে কি আপনার একটুও ভালো লাগে না? বলুন না প্লিজ। রূপার কথাগুলো বলেই ধ্রুবের শার্টটা খামছে ধরল। ধ্রুব এবার আর কিছুই বলল না, চুপচাপ রূপার পাগলামিগুলো সহ্য করতে লাগলো। রূপা বলল, আজ আপনার আমাকে ভালোবাসা দিতেই হবে, আপনার শার্টটা খুলুন এক্ষুনি, আমি আপনার লোমস বুকে ডুব দিতে চাই। কি হলো, খুলুন না প্লিজ, আমি আপনাকে ভালোবাসি, আপনার লোমস বুকটাকে ভালোবাসি, প্লিজ খুলুন না। রূপার এই ধরনের কথাগুলো শুনে চমকে উঠল ধ্রুব। রূপা এমন কিছু বলতে পারে তার ধারণার বাইরে ছিল। মেয়েটার হলোটা কি,
জ্বরের ঘরে কি সব বলছে, মেয়েটার মাথা ঠিক আছে তো? অবশ্য জ্বরের ঘরে মানুষ কি বলে না বলে কিছুই ঠিক থাকে না, কিন্তু রূপা যেসব পাগলামি করছে তা একদমই ঠিক না। এখন এখান থেকে উঠতে পারলেই বাঁচা। ধ্রুব বিছানা থেকে ওঠার চেষ্টা করলেও রূপার সাথে পেরে উঠল না। বাপরে বাপ, মেয়েটার গায়ে এত শক্তি! ধ্রুব বলল, রূপা আমাকে ছাড়ো, এমন পাগলামি করছো কেন, আমার শার্টটা খুলতে বলছো কেন, এসব আমি কিন্তু একদমই লাইক করি না, ছাড়ো বলছি। ধ্রুবের কথা শুনে রূপা কেঁদে দিল, বলল, আপনি মস্ত বড় পচা, আপনি আমাকে বকছেন, আপনি খুব পচা। কথাগুলো বলতে বলতে রূপা ধ্রুবের বুকে কিল ঘুষি দিতে লাগলো। ধ্রুব আহ বলেই কেলিয়ে উঠল। সেই দিকে রূপার কোনো ভ্রুক্ষেপ নেই, সে অস্পষ্ট স্বরেই বলল, আজ আমি আপনার সাথে মিশে যেতে চাই, আপনার লোমশ ভরা বুকে ডুবে যেতে চাই। রূপা কথাগুলো বলেই শার্টের বোতাম খুলতে লাগলো। ধ্রুব বাধা দেবার চেষ্টা করলেও লাভ হলো না, একে একে রূপা সব বোতামগুলো খুলে ফেলল। এরপর ধ্রুবের লোমশ বুকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ধ্রুব বলল, রূপা প্লিজ এসব পাগলামি করো না, আমাকে ছাড়ো বলছি। রূপা ধ্রুবের কোনো কথাই কানে নিল না, ধ্রুবের বুকে চুমু দিতে দিতে উপরের দিকে উঠতে লাগলো। এরপর ধ্রুবের ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। ধ্রুব আর বাধা দিল না, সেও ডুব দিল রূপার ভালোবাসার মাঝে। সকালে চোখ মেলে রূপা নিজেকে আবিষ্কার করলো ধ্রুবের বাহুডোরে, আষ্টে পৃষ্ঠে করে জড়িয়ে ধরে রেখেছে তাকে। গায়ের ব্যথাই উঠতে পারছে না সে, মাথাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। তবে পাশ ফিরতেই ধ্রুবের ঘুম ভরা মুখখানি দেখতে পেল সে। বেঘরে ঘুমোচ্ছে ধ্রুব, তাকে নিজের পাশে দেখতে পেয়ে অবাক হয়ে গেল অনবরতই। তার যতদূর মনে আছে, সে কাল রাতে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল, ধ্রুবের বিছানায় কিভাবে এলো কিছুই মনে পড়ছে না তার। উঠতে গিয়েই টের পেল তার পরনে একটা সুতাও নেই। ধ্রুবের একই অবস্থা, সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। এখন কি করবে কিছুই মাথায় এলো না তার। তবে এভাবে আর কিছুক্ষণ হাত গুটিয়ে থাকলে কেলেঙ্কারি হয়ে যেতে পারে, ওর থেকে চট জলদি ছাড়িয়ে নিল সে। মেঝেতে পড়ে থাকা জামা কাপড় একে একে তুলে নিল রূপা, দেরি না করে জামা কাপড় পরনে জড়িয়ে নিল সে। বেশ কিছু সময় ধরে নিজেকে আয়নায় দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রূপা। তার শরীরের প্রায় প্রত্যেকটি জায়গায় আঁচড়ের দাগ, ঠোঁটের ডান সাইডে বেশ খানিকটা ফুলে গিয়েছে, রক্তও পড়ছে বেশ খানিকটা। এখন কিভাবে বাইরে যাবে সে? সকালের রান্না থেকে শুরু করে ঘরের অনেক কাজ বাকি এখনো, এই দুর্বল শরীর নিয়ে এত কিছু করাও সম্ভব নয়। এছাড়া এখন বাইরে গেলেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, কাটা দাগগুলো ঢাকার কোনো উপায় কি নেই? ফারজানার ডাক শোনা গেল। তড়িঘড়ি করে রূপা ধ্রুবের গায়ে কাঁথা ভালো করে মেলে দিল। মা যদি কোনোভাবে বুঝে যান তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবে না সে। দরজার শব্দে হক চকিয়ে উঠল রূপা, নিজেকে স্বাভাবিক করে দরজাটা খুলে দিল সে। তাৎক্ষণিক ফারজানাও নীলু ঘরে ঢুকে পড়ল, বললেন, কি ব্যাপার মা, কি হয়েছে তোর, সকালে তোকে দেখলাম না তো, শরীর খারাপ নাকি? রূপা বেশ ভয় পেয়ে গেল, সে মুখটা কাঁচুমাচু করে বলল, হ্যাঁ মানে না মানে আসলে এ কি, ধ্রুব এখনো ঘুমিয়ে আছে কেন, আজ ওর অফিস আছে না, তা কি ভুলে গেছে নাকি, তুই ওকে ডাকিসনি কেন, পরে ঘুম থেকে উঠলেই তো বকাবকি শুরু করবে। মা উনি আমাকে ডাকতে নিষেধ করেছেন, আজ নাকি ওনার অফিসে বেশি কাজ আছে তাই আর কি। ও একদম ভালো করেছো, এমনিতেও ছেলেটা সারাদিনে অফিসের সময় কাটায়, বাসায় তেমন একটা পাওয়াই যায় না তাকে, আজ যে ও বাসায় আছে এটাই অনেক। জি, ফারজানা হঠাৎ রূপার ঠোঁটের দিকে চোখ পড়ল, তিনি বেশ আতঙ্কিত হয়েই বলে উঠলেন, এ মা তোমার ঠোঁটের এ অবস্থা হলো কি করে? রূপা ঠোঁটে হাত রাখলো, বলল, কই কিছু হয়নি তো? কিছু হয় নাই মানে, আমি তো দেখতেছি খানিকটা জুড়ে কেটে গেছে, কিভাবে কাটলো? রূপা বেশ ঘাবড়ে গেল, এখন কি উত্তর দিবে সে? ফারজানা আবারও বললেন, কি রে কথা বলছিস না কেন, কিভাবে কাটলো ঠোঁট? নীলু বলে উঠল, ওহো মা
তুমি সামান্য কাটা নিয়ে এত জেরা কেন করছো ভাবিকে? হয়তো ভাবির গরম চা খেতে গিয়ে ঠোঁটটা পুড়ে গিয়েছে। রূপাও সায় দিল, বলল, হ্যাঁ হ্যাঁ মা, গরম চা খেতে গিয়ে ঠোঁটটা পুড়ে গিয়েছে। দেখেছো মা, তুমি খামোখা টেনশন করছিলে। রূপা মনে মনে নীলুকে থ্যাঙ্কস জানালো। ফারজানা বললেন, টেনশন করেই কি আর সাধে রে, তোর গায়ে সামান্য আঁচ লাগলেও সবার আগে আমি ব্যথা পাই, এটা কি তোরা বুঝিস না? হ্যাঁ মেরি মা, আই নো। এখন প্লিজ কান্না শুরু করে দিও না। আর ভাবি, ঠোঁটটা কি চায়ে পুড়ে গিয়েছে নাকি ভাইয়া কিস্টিস দিয়েছে? বলেই মুখ টিপে হাসলো। ফারজানাও হেসে দিলেন। নীলুর এমন কথা শুনে চমকে উঠল রূপা। মেয়েটা এত পাজি কেন? ইস, মায়ের সামনে কি লজ্জাই না ফেলেছে তাকে। নীলু বলল, ভাবি এত লজ্জা পাওয়ার কি আছে, সত্যি তো বলছি। ভাইয়া দেখো এখনো বেঘরে ঘুমোচ্ছে, ভাইয়া তো এত বেলা করে ঘুমায় না, তাহলে আজ কেন? বুঝি বুঝি, সবই বুঝি। ফারজানা নীলু চুলটা টেনে ধরলেন, বলেন, ওরে আমার পাজি মেয়ে রে, খুব পেকে গেছিস না? তা তো গিয়েছি, ভাবি তোমাকে এমন দেখাচ্ছে কেন, জট্টর হয়েছে নাকি? না তো, হয়তো এমনিই দেখাচ্ছে। এমনি দেখাবে কেন, দেখি তোমার কপালে হাত দিয়ে দেখি। রূপার কপালে হাত রাখতেই প্রচণ্ড গরম অনুভব করলো। সে বলল, ঘুমের ঘরে বিছানা হাত তোলাতে লাগলো ধ্রুব। যখন বুঝলো বিছানায় রূপা নেই, তখন ধর পড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। সে তাৎক্ষণিক নিজেকে সে উলঙ্গ আবিষ্কার করলো, কিন্তু তার এমন অবস্থা কে করলো? পরেক্ষণে কাল রাতের কথা মনে পড়ে গেল একে একে। রাতে রূপার প্রচণ্ড জ্বর হয়েছিল বলে সে এই বিছানায় শুয়ে দিয়েছিল। ওকে জলপট্টি করে দেওয়া, ঔষধ খাওয়ানো থেকে শুরু করে যাবতীয় সবটাই ডক্টরের পরামর্শে একে একে পালন করেছিল। তারপর পরই রূপার পাগলামোগুলো শুরু হয়ে যায়। তারপর আর ভাবতে পারলো না ধ্রুব, কাল রাতে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি সে, আর তাই এই ভুলটাই কাল হয়ে দাঁড়ালো। নিজের ওপরেই ঘৃণা হচ্ছে এখন তার। জ্বরের ঘরে রূপা যতই পাগলামোগুলো করেছিল তা মানা যায়, কিন্তু সে তো সম্পূর্ণ সুস্থ ছিল, তাহলে সে রূপাকে বাধা দেয়নি কেন? কেন মেয়েটার জীবনটা নষ্ট করলো সে? এখন কোন মুখে সে রূপার সামনে দাঁড়াবে, আপনার চা? ধ্রুব পেছন ঘুরল, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে রূপা। হুড়মুড়িয়ে সে কাঁথাটা গায়ে লেপটে ধরল, বলল, টেবিলের ওপরে রেখে যাও, আমি পরে খেয়ে নেব। ধ্রুবের কথা মতো বেডসাইড টেবিলের ওপরে চাটা রাখল রূপা। ঘর থেকে বাইরে চলে যাওয়ার সময় কি যেন মনে করে আবারও থেমে গেল সে। পেছনে ঘুরে মেঝেতে পড়ে থাকা ধ্রুবের জামা কাপড়গুলো তুলে নিল রূপা। এরপর ধ্রুবের দিকে জামা কাপড়গুলো বাড়িয়ে দিল, বলল, এই নেন জামা কাপড়, জলদি জলদি পরে ফেলুন, মা যে কোনো সময় আসতে পারে, আমি দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। ধ্রুব জামা কাপড় ওর থেকে নিয়ে নিল, বলল, তোমার জ্বর কমেছে? জি। কই দেখি, আচমকায় হ্যাঁচকা টানে রূপাকে বিছানায় বসিয়ে দিল ধ্রুব। কপালে হাত রাখতেই চমকে গেল সে, বলল, এটা কোনো কথা হলো? এখনো জ্বর আছে তো? আমার কিছু হয়নি, সামান্য হয়েছে, সেরে যাবে, কচু সারবে, বেশি কথা না বলে এক্ষুনি রেডি হয়ে নাও। কেন? কেন মানে? তোমার গায়ে প্রচণ্ড জ্বর, ডক্টরের কাছে যেতে হবে, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। আমার তেমন কিছুই হয় নাই, আপনি শুধু শুধু, ধমক দিল ধ্রুব। বলল, ভালোই ভালোই বলছি, রেডি হয়ে নাও, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভয়ে আর কথা বাড়ালো না রূপা, ওর কথা মতো চট জলদি তৈরি হয়ে নিল। যে রাগ ধ্রুবের, যে কোনো সময় ওকে মেরে আলু ভর্তা বানিয়ে দিতে পারে সে, আপাতত তার মুখ না খোলাই ভালো। ঘরের প্রতিটা ওয়ালে ঝোলানো রয়েছে রূপার শত শত ছবি, সবকটা ছবিতে তার মিষ্টি হাসিটা রয়েছেই। রূপা বেশ অবাক হলো, ঘরের চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলো কিছুক্ষণ। না, এখানে তার ছবি ছাড়া আর কারোরই তো ছবি নেই, জায়গাটাও বেশ অচেনা লাগছে তার কাছে, এখানে কখনো এসেছে বলে মনেও হচ্ছে না। তবে তার এত শত ছবি কে টাঙালো দেয়ালে? সব কিছু অদ্ভুত একটা ব্যাপার হলো। এই বাড়িটা একদমই ফাঁকা, বাড়িটা খোলামেলা হলেও মানুষের আনাগোনা খুবই কম, কিন্তু সে এটাই বুঝতে পারছে না এই বাড়িতে কিভাবে এলো সে। একটু আগেই না সে বাজার করতে গিয়েছিল, তাহলে এখানে তো তার নিজে নিজে আসার কথা না। তার যতদূর মনে আছে
সে বাজার থেকে তরকারি কিনছিল। বাজার করা শেষ হলে বাড়ি ফিরছিল স্বাভাবিকভাবে। হঠাৎ কারোর পায়ের শব্দে থেমে গিয়েছিল। এরপর আর কিছু মনে নেই তার। যখন তার ঘুম ভাঙল, তখন সে নিজেকে আবিষ্কার করলো এই অচেনা বাড়িতে। কেউ কি তাকে কিডন্যাপ টিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ করলে তো তার হাত পা বাঁধা অবস্থায় থাকতো, এমন স্বাভাবিকভাবেও থাকতো না সে। তাহলে কিভাবে এলো এই নির্জন বাড়িতে? কিছু সময় পর টুংটাং করে ঘড়ির শব্দ শোনা গেল। এখন ঘড়িতে 12টা বাজে। তার মানে অনেক রাত হয়ে গেছে, কিন্তু কিভাবে? সে তো আজ বিকালের দিকে বাজার করতে বেরিয়েছিল, এতটা রাত তো হওয়ার কথা না। তার মনে কি সত্যি সে কিডন্যাপ হয়েছে? হঠাৎই সরু গলায় কেউ একজন বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই লাভ রূপা, হ্যাপি বার্থডে টু ইউ। সঙ্গে সঙ্গে সবাই মিলে চেঁচিয়ে উঠল। রূপা আতঙ্কিত হয়ে পেছনে ঘুরল। দীপকে দেখতে পেয়ে তার ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। এখানে বেশিরভাগই তার কলেজ ফ্রেন্ডস। আর তার মানে এসব দীপের প্ল্যান ছিল? দীপ বলল, কেমন লাগলো সারপ্রাইজটা? রূপা মনে মনে বলল, খুব ভালো লেগেছে। এটা আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিন এবং সেরা সারপ্রাইজ। কিন্তু মুখে বলল অন্য কিছু, একদম ফালতু হয়েছে, তুমি আমাকে কিডন্যাপ করে এখানে আটকে রেখেছো, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? সেটা এটা আমার জীবনে মনে হয় সবচেয়ে ফালতু জন্মদিন, তাই নাকি? সত্যি কি তাই? একটুও পছন্দ হয়নি? হুম, তাই। দীপ হেসে ফেলল, বলল, মাই লাভ বার্ড, এখনো তুমি সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো না দেখছি। আমি কোনো মিথ্যা বলি নাই, যা বলেছি মন থেকেই বলেছি। তাৎক্ষণিক নিপা বলে উঠল, ওফ আপু, তুমি এত খারাপ কেন? জিজু কত কষ্ট করে তোমার জন্য এত বড় রিস্ক নিয়েছে, কোথায় তুমি জিজুকে থ্যাঙ্কস জানাবে? তা না করে ঝগড়া করছো? তুই চুপ কর, এসব কিছুর নাটের গুরু হচ্ছিস তুই। আমার তো মনে হয় আমাকে কিডন্যাপ করার বুদ্ধিটাও তুই দিয়েছিস। হ্যাঁ, মানে থাক, আর মানে টানে শুনতে হবে চাই না। আজকে যে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে আসি, মনে হয় আজকে আমাকে মায়ের হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। আরে আপু, ভয় নাই, সব কিছু আমি বন্দোবস্ত করেই আসছি, তুমি ওইসব নিয়ে টেনশন ফেনশন করো না তো। রূপা অবাক হয়ে বলল, এহ কি করেছিস তুই? আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। আছে আছে, বলা যাবে না। বল না রে আমার নিপামণি। আচ্ছা আচ্ছা বলছি, শোনো, আজ বিকালে যখন তুমি বাজার করতে গিয়েছিলে, তখন দীপ ভাইয়া তোমার নাম্বার ফোন নাম্বারটা দিছিল। ভাইয়া বলেন ডুমুরিয়া ফুল, আমার একটা হেল্প লাগবে, আর এই হেল্পটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি তখনই ভাইয়াকে বললাম, আমি ছাড়া কেউ করতে পারবে না? আচ্ছা বলেন আমাকে কি হেল্প করতে হবে? বেশি কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথেই থাকলেই হবে। কেন, আজকে কি বিশেষ কিছু? কিভাবে বুঝলে? এটা তো আর নতুন কিছুই না, এর আগেও আপনি আমার কাছ থেকে হেল্প চেয়েছেন, আর বেশিরভাগই আপুকে নিয়েই চেয়েছেন। আমি নিশ্চয়ই আজও আপুর জন্যই হেল্প চাইছেন। হ্যাঁ, কি বলছি, ওরে বাবা গো, ডুমুরির ফুলের তো দেখছি মাথায় খুব বুদ্ধি। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, আজ বিশেষ দিন, আজকে না অবশ্য রাত 12টার পরে রূপার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে, সে পর্যন্ত তোমার আমার সাথেই থাকতে হবে, থাকবে তো? তা না হয় থাকলাম, কিন্তু রাত 12টার পরে কি হবে? রাত 12টার পরেই তো তোমার আপুর বার্থডে, আর আমি চাই ওর বার্থডেটা সবার আগে আমি সেলিব্রেট করব। অবশ্য ওর বার্থডে কখনো সেলিব্রেট করা হয়নি, তবে আজ হবে, অনেক বড় বার্থডে পার্টি হবে, তুমি ওর সব কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করো, আমি চাই আজকের দিনটা যেন ও কখনো ভুলতে না পারে। আরে বাস, আজ আপুর বার্থডে, এটা আমি কিভাবে ভুলে গেলাম? জিজু ইউ আর এ গ্রেট, সত্যি আপনার কোনো তুলনা হয় না, আর আমি আপনাকে হেল্প করব, আপনি না চাইলেও করব। আপুর জন্মদিন বলে কথা, ইয়াহু, আই অ্যাম সো সো হ্যাপি। হুম, এখন বলো তোমার আপুকে কিভাবে নিয়ে যাব? ওকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে ওর জন্য আমরা সারপ্রাইজ প্ল্যান করেছি। আর শোনো, বাড়িতে এমন কিছু বলে আসবে যাতে করে তোমার মা কিছু বুঝতে না পারে। সমস্যা নেই, মাকে বলে দেবো আমি আর আপু মুক্তি আপুদের বাসায় যাচ্ছি, মুক্তি আপু আমাদের কাজিন,
আমরা এখানে গেলে মা কিছুই বলবে না। মাঝে মাঝে তো আমি আর আপু প্ল্যান করে মুক্তি আপুদের বাড়িতে চলে যাই, মায়ের মারের হাত থেকে বাঁচতে পারি। আজও তেমন কিছু একটা বলে যাব, অনেক দিনই হয়েছে আপুদের বাসায় যাওয়া হয়নি, আজ না হয় মুক্তি আপুদের বাসার নাম করেই ওইদিকে চলে আসব। আর চিন্তার কিছু নেই, আপুকে সাথে করেই আনব। এমনিতে আপু তো এখন বাজারে গেছে, একটু পরে আসলেই ভুলিয়ে ভালিয়ে পার্টিতে নিয়ে যাব। আচ্ছা আপনি বলুন কিভাবে ফোনটা আমি ধরেছি, কারণ আমি জানি মহারানী এই সময় বাজার করতে যায়, এই জন্য এই সময় তোমার কাছে ফোন দিলাম। আচ্ছা ওকে কি অন্য কোনোভাবে আনা যায় না? জিজুর কথাটা আমি কিছুক্ষণ ভাবতে লাগলাম, তারপর বললাম, আইডিয়া, আপুকে কিডন্যাপ করলে কেমন হয়? কিডন্যাপ? আর ইউ ক্রেজি? আমি ঠিকই বলছি, আপুকে কিডন্যাপ করলেই আপনার সারপ্রাইজটা সাকসেসফুল হবে। এরপর ভাইয়াকে কোনো মতে রাজি করিয়ে তোকে কিডন্যাপ করিয়েছি। হো মাই গড, আজ কি দখলই না গেল আমার উপর দিয়ে। রূপা শুধু দাঁড়িয়ে শুনছিল, ওর জন্য দীপ এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছে, ইস ভাবতেও লজ্জা লাগছে তার। এবার কেক কাটার সময় চলে এলো, রূপা দীপ দুজনেই একসাথে কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। গালে তুলে খাওয়ানোর মুহূর্তে নিপা বলল, জিজু আপু লুক অ্যাট দ্য ক্যামেরা। রূপা মিষ্টি হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকালো। নিপা বলল, উফ আপু, হ্যাংলার মতো ক্যামেরার দিকে না তাকিয়ে এবার একটু জিজুর দিকে তাকাও তো। রূপা দীপের দিকে তাকালো, দীপও রূপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ঠিক সেই সময়টাই নিপা ওদের জীবনের সেরা মুহূর্তের কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। এহেম, হঠাৎ করেই কারোর গলার কণ্ঠে কল্পনার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে এলো রূপা। চোখ খুলে সে দেখতে পেল ধ্রুবকে, আশেপাশে তাকিয়ে দীপকে খুঁজে পেল না সে। ধ্রুব বলল, কিছু কি খুঁজছিলে? রূপা জবাব দিল না, তার মনটা এখন বিচলিত হয়ে পড়েছে দীপকে একবার দেখার জন্য। প্রায় এক বছর হয়ে গেছে দীপের সাথে কোনো যোগাযোগ নেই তার, কোথায় আছে কেমন আছে কিছুই জানে না সে। এই এক বছরে একবারও দীপ তার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টাও করেনি। দীপের প্রতি তার মনে এক ক্রাশ ক্ষোভ জন্মেছে, ছেলেটা ওকে এত কষ্ট দিচ্ছে কেন? রূপার কথা কি তার একটুও মনে পড়ে না? তোমার কিছু লাগবে বলো? রূপা বলল, না আমার কিছু লাগবে না। তাহলে অমনভাবে কি খুঁজছিলে? রূপা দীর্ঘশ্বাস ফেলল, বলল, কিছু না। ওকে উঠেছো, ভালো করেছো, এখন রাতের ওষুধটা খাওয়ার সময় হয়ে গেছে, কিছু খেয়ে ওষুধটা খেয়ে নাও, সকাল থেকে তো মনে হয় কিছুই খাওনি, মুখটা শুয়ে আমশক্ত হয়ে গিয়েছে। এখন কি খাবে, ভাত খাবে? তাহলে ভাত এনে দেই। না আমার ভাত খেতে ইচ্ছে করছে না। তাহলে কি খাবে, রুটি এনে দেবো? আমার কিছুই খেতে মন চাচ্ছে না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন, আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আমি ঠিক আছি। কচু ঠিক আছো? গায়ে এত জ্বর আর তুমি বলছো তুমি ঠিক আছো? কথা না বলে চুপচাপ ভাত খেয়ে নাও, নিচ থেকে আমি রুটি আনতে বলছি, তুমি এখানে শুয়ে থাকো, বিছানা ছেড়ে একটুও উঠবে না বলে দিলাম, আমি 2 মিনিটের মধ্যেই চলে আসছি। ধ্রুব চলে গেল, ঠিক 10 মিনিটের মধ্যে রুটি নিয়ে চলে এলো, বলল, সরি আসলে কোনো তরকারি ছিল না, তাই ডিম ভাজি করতে গিয়েই দেরি হয়ে গেছে, দেখি একটু উঠে বসো তো, আমি উঠিয়ে দেই, না থাক আমি একাই উঠতে পারবো। ধ্রুব দেখল রূপার ওঠার চেষ্টা করলেও উঠতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। ধ্রুব বলল, কচু উঠতে পারবা? এখনো তো হাত পাও নাড়তে পারছো না দেখি, আমি উঠিয়ে দিচ্ছি। রূপাকে বসিয়ে দিল ধ্রুব, খাওয়ানোর সময়ও রূপা বাধা দিল, আমি একা খেতে পারবো, আপনাকে কষ্ট করে। ধ্রুব ধমক দিল, বলল, আর একটা কথা বলে গালে চর বসিয়ে দেব, চুপচাপ খেয়ে নাও বলছি। ভয়ে রূপা খেয়ে নিল, কয়েক লোকমা খাওয়ার পরপরই গড়গড় করে ধ্রুবের গায়ে বমি করে দিল সে। ধ্রুব কিছুই বলল না, রূপার গা ছুঁয়ে দিল সে, নিজেও স্বাভাবিকভাবে মুছে নিল সে, যেন এটা তার কাছে কিছুই না। ধ্রুব আলমারি থেকে শাড়ি এনে বের করে দিল, বলল, যাও চেঞ্জ করে আসো। রূপা কাঁপা কাঁপা গলায় বলল, সরি আসলে আমি বুঝতে পারি নাই, সরি বলার মতো কিছুই হয় নাই এখানে, যাও চেঞ্জ করে আসো,
না হলে জ্বর বেড়ে যেতে পারে। রূপা শাড়িটা চেঞ্জ করে নিল, এরপর ধ্রুবও গিয়ে চেঞ্জ করে নিল। রূপা বেশ অবাক হয়ে আছে ধ্রুবের এমন কর্মকাণ্ড দেখে। মানুষটা একদিনে এতটা পাল্টে গেল কিভাবে? রূপা তো ভেবেছিল আজ সে গেছে, নিশ্চিত ধ্রুব তাকে মারবে, এমন একটা কল্পনা করে রেখেছিল সে। কিন্তু ধ্রুব জিনিসটাকে স্বাভাবিকভাবেই নিল। অনেকদিন আগে একবার মায়ের জ্বর হয়েছিল, বমি করে তিনি ঘর পাকিয়ে ফেলেছিলেন। তখন ধ্রুব নাক ছিটকে বলেছিল, সি সি কি দুর্গন্ধ, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকতে পারবো না। হারু চাচা, আমি যেন এসে দেখি এইসব কিছু পরিষ্কার হয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে রুমে স্প্রে করে দেওয়া হয় যেন, আর ঘরের ভেতরে যেন আমি কোনো বমির অস্তিত্ব না পাই। আর আজ সে কিনা কিছুই বলল না। রূপা বেশ অবাক হয়ে আছে ধ্রুবের এমন পরিবর্তনের কারণটি সে ধরতে পারছে না। ধ্রুব এবারও বেশ স্বাভাবিকভাবেই বলল, যদি আবারও বমি আসে তাহলে আমাকে ডাক দিও, ধরো এখন এখান থেকে ওষুধটা খেয়ে নাও, ডক্টর বলেছেন সময় মতো ওষুধ খেলে জ্বর ভালো হয়ে যাবে। রূপা মাথা ঝাঁকিয়ে সায় দিল, বিনা বাক্যে ওষুধটা খেয়ে নিল রূপা। এরপর আবারও বের করতে লাগলো ধ্রুবের এমন পরিবর্তন হবার কারণটি। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার কাছে, কোনোভাবেই ধ্রুবের পরিবর্তন হবার কারণটি ধরতে পারছে না রূপা। বৌমা, ধ্রুব কোথায়? ওকে তো দেখছি না। মা, উনি তো গোসল করতে গেছেন, আপনার কিছু কি লাগবে? আরে না না, আমার কিছু লাগবে না, ধ্রুবের গোসল শেষ হলে সোজা আমার ঘরে পাঠিয়ে দিবি, ওর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বেশি দেরি করতে বারণ দিবি কিন্তু। জি। ফারজানা চলে গেলেন, তার কয়েক মিনিট পরেই ধ্রুব বেরিয়ে এলো। রূপা ইতস্থ করে বলল, মা আপনাকে একটু এই মুহূর্তেই ওনার রুমে যেতে বলেছেন। ধ্রুব শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, কেন, কোনো জরুরি কিছু? মা তো বললেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনার সাথে। ও, ধ্রুব ফারজানার রুমে চলে গেল, দেখল মা চেয়ারেই বসে আছেন। ধ্রুব বলল, মা কি বলবে বলো, এত তাড়া কিসের, কোথাও যাবি নাকি? হ্যাঁ, আজ অফিসে যেতে হবে, অনেকদিন ধরেই তো বাসায় আছি, আজ তো যেতেই হবে, অফিস থেকে ফোন আসছিল, আজ যাওয়ার কোনো দরকার নেই। কেন, এতদিন যাস নাই, আজ না গেলেও কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি। কিন্তু মা, আজ যাবি না, ব্যাস যাবি না, এটাই আমার শেষ কথা, বাড়িতে শুধু শুধু বসে কি করব বলো, এর থেকে অফিসে থাকাই তো ভালো। আমি কি বলেছি শুনতে পাস নাই তুই? হ্যাঁ পেরেছি তো, কিন্তু কেন যেতে নিষেধ করছো সেটাই তো বললে না। আজ কি বলতো? কি আজ তো বিশেষ কিছু না, ভালো করে ভেবে বল, আজ কি মা, আজ সত্যি বুঝতে পারছিস না? দিন দিন জ্ঞান বর্ধি একেবারে বিসর্জন দিচ্ছিস নাকি? একটা জিনিস কিভাবে ভুলে গেলি তুই? কি ভুলে গেলাম, কিছুই তো বুঝতে পারছি না। আরে হাদারাম, আজ রূপার জন্মদিন, এটা কি তুই জানিস না? ধ্রুব বিষম খেল, আমতা আমতা করে বলো, ও হ্যাঁ জানি তো, কচু জানিস, জানলে তো এতক্ষণে রূপার জন্য সারপ্রাইজ প্ল্যান করতিস, এমন হাত গুটিয়ে বসে থাকতিস না। আরে মা, আমি তো সেজন্য বাইরে যাচ্ছিলাম, তুমি তো যেতে দিলে না, মানে তুই না বললি অফিসে যাবি। ওহো মা, ওটা তো এমনিই বলছিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু তুমি তো সব প্ল্যান একেবারে ভেস্তে দিলে। হায় হায় রে, আমি সত্যি বুঝতে পারি নাই রে। আচ্ছা যা, রূপার জন্য বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট কর, আমার মেয়ের বার্থডেতে যেন কোনো কিছুরই কমতি না হয়, অনেক বড় বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করবি, অনেক বড়, এটা যেন ওর জীবনের শ্রেষ্ঠ বার্থডে পার্টি হয়। এখন আসি, আর শোন, ওর জন্য মার্কেটে গিয়ে ভালো দেখে একটা গাউন কিনে আনবি, শুধু তাই নয় ড্রেসের সাথে ম্যাচিং করে হাই হিল, কানের দুল, ব্রেসলেট, যাবতীয় যা কসমেটিক্স লাগে সব কিছু কিনে আনবি, ঠিক আছে? ওকে। আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে রূপা, আজ যে তার জন্মদিন, এটা হয়তো এই বাড়ির কারোরই জানা নেই, অবশ্য না জানালেই কথা, তার স্বয়ং বাবাই জন্মদিনের কথা মনে রাখেন না, আর মায়ের কথা তো বাদই দিল, সেক্ষেত্রে তাদের না জানারই কথা। তবে সে এই বাড়িতে এসে যতটা ভালোবাসা পেয়েছে ততটা ভালোবাসা মনে হয় কেউই তার শাশুড়ির থেকে পায়নি, একদম নরম মনের মানুষ তিনি। রূপা যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন সে বেশ চেষ্টা চালিয়ে যেত এই বাড়ির থেকে পালাবার জন্য, কিন্তু প্রত্যেকবারই
তার এই চেষ্টা বৃথা হয়ে যেত, বরাবরই সে ধ্রুবের সামনে ধরা পড়ে যেত। তখন কি ঝর্ণাই বইত তার উপর দিয়ে। এখনও তার মনে আছে, রূপা একবার বাড়ি থেকে পালাবার জন্য ছাদে উঠেছিল। ছাদের রেলিংয়ের সাথে শাড়ি পেঁচিয়ে ধ্রুব বাড়ির তিনতলা বিশিষ্ট, এখান থেকে নিচে যেতে হলে আরও দুইটা শাড়ি লাগবে। রূপা কোনো কিছু না ভেবে নিচে নামছিল, আলমারি থেকে দুইটা শাড়ি নিয়ে আবার উপরে উঠে গেল। তবে নিচে যাওয়াই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। রূপা যখন শাড়িগুলো জোড়া লাগাচ্ছিল ঝুলতে যাবে, ঠিক সেই সময় ধ্রুব এসে ওকে হাতে নাতে ধরে ফেলে। সেই দিন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ধ্রুব তাকে এলো পাতাড়ি মারতে লাগলো। সেদিন ধ্রুবের পা আঁকড়ে ধরে রূপা আকুতি মিনতি করেছিল, আমাকে প্লিজ যেতে দিন, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না, এর থেকে আমি মরে গেলেও এতটা কষ্ট হতো না, আমি আর এক মুহূর্ত আপনার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। ধ্রুব ধমক দিয়ে বলেছিল, জাস্ট শ্যাট আপ ননসেন্স, তুই না চাইলেও তোকে এই বাড়িতেই থাকতে হবে, এই বাড়িতেই একা থেকে থেকে তোকে পচে মরতে হবে, আজ অনেক বড় ভুল করতে যাচ্ছিলি তুই, আর একটা ভুল যাতে দ্বিতীয়বার না করতে পারিস সেই ব্যবস্থাটাই আমি করছি। সেদিন কথাগুলো বলেই ধ্রুব ওর হাত ধরে টেনে হিঁচড়ে নিচে নিয়ে গিয়েছিল স্টোর রুমে। ওকে এক ধাক্কা দিয়ে স্টোর রুমের দিকে ফেলে দিল। ধমকেশ্বরে বলল, আমার মা না আসা পর্যন্ত আজ থেকে তুই এখানেই থাকবি, আজ থেকে তোর ভাত পানি খাওয়া বন্ধ, দেখি তোর কোন বাপ খাওয়াতে আসে, বলেই থপ করে সেদিন দরজা বন্ধ করে দিয়েছিল ধ্রুব। এরপর থেকে রূপাকে বাসি পান্তা খাবার খেতে দিত ধ্রুব, কখনো কখনো পচে যাওয়া ভাতও খেতে হতো তাকে, কখনো এই নরক থেকে সে মুক্তি পাবে সেই আশায় থাকতো। এটা নিয়েই এক মাস পার করে দিল রূপা। এক সময় রূপা এইসবে অভ্যস্ত হয়ে গেল। তার কয়েক মাস পরেই নীলু আর ফারজানা আসলেন। তারপর থেকেই ধ্রুবকে পরিবর্তিত হতে দেখা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ফারজানার সামনে থাকলে ধ্রুব ওর সাথে ভালোভাবে কথা বলে, অথচ ফারজানা ওদের আশেপাশে না থাকলে অত্যাচার শুরু করে দেয়। রূপা আস্তে আস্তে বুঝল, ধ্রুবের মাঝে কোনো একটা রহস্য আছে, কিন্তু কি আছে এটাই তার ধরা ছোঁয়ার বাইরে। তবে রূপার এখন আর এসবে কষ্ট হয় না, তার পাশে যে তার মা রূপী শাশুড়ি আছেন। আর কিছু কি লাগে ভাবি, এক্ষুনি এই ড্রেসটা পরে নাও। নীলুর কথায় ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো রূপা। বলল, কি কিছু বললে? হ্যাঁ বলছিলাম কি, এই ড্রেসটা তাড়াতাড়ি পরে নাও। রূপা তাকিয়ে দেখলো নীলুর হাতে নীল রঙের একটা গাউন, ড্রেসের গলায় সাদা রঙের স্টোন লাগানো। রূপা বিস্মিত হয়ে গেল, বলল, কেন এই ড্রেসটা পরে কি হবে? আজ আমরা সবাই মিলে ঘুরতে যাব, তাই মা তোমাকে এটা পরতে বলেছেন, কিন্তু আমি তো গাউন আগে কখনো পরি নাই, তাহলে আজ? ওহো ভাবি, কখনো পরো নাই, আজ পরবা, আমি এটা পরতে পারবো না, এসব পরলে আমাকে মানাবে না। মানাবে ভাবি, কে বলেছে তোমাকে মানাবে না, এটা পরলে তোমাকে একদম পরীর মতো দেখাবে, একবার পরেই দেখো না ভাবি, প্লিজ না করো না, মা কিন্তু রাগ করবেন, আমার জন্য না হলেও অন্তত মায়ের জন্য হলেও তো পরতে পারো, তাই না? আচ্ছা পরবো, তবে তোমারও কিন্তু সেম ড্রেস পরতে হবে। ওকে ওকে, এখন দেরি না করে চট জলদি পরে নাও তো। আচ্ছা তুমি পরতে লাগো, এই ফাঁকে আমিও গুছিয়ে আসি, বেশি লেট করবে না, 10 মিনিট পরেই আসছি। আর ভাবি, তোমাকে সাজগোজ কিন্তু আমিই করাবো, ঠিক আছে? রূপা ড্রেসটা নিয়ে চেঞ্জ করতে গেল। ড্রেসের সব কিছুই ঠিকঠাক, কিন্তু হুকটাই ঠিক করে লাগাতে পারছে না রূপা। এখন কি হবে, কিভাবে বাইরে যাবে সে? বেশ কিছুক্ষণ ধরে জামার হুক লাগানোর চেষ্টা করেও হাতের নাগাল পাচ্ছে না। এখন রূপা আর কিছু না ভেবে বাইরে বেরিয়ে এলো, আয়নার সামনে গিয়ে হুক ঠিক করে লাগাতে লাগলো। হঠাৎ তখনই ধ্রুব ঘরে প্রবেশ করলো, কিন্তু রূপার সেই দিকে কোনো ভ্রূক্ষেপ নেই, রূপা তার কাজে ব্যস্ত। ধ্রুব আলমারি থেকে একটা নীল পাঞ্জাবি বের করলো, অবশ্য পাঞ্জাবি পরার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু মায়ের জোরাজুরিতে পড়তে বাধ্য হলো ধ্রুব। মনে মনে বিড়বিড় করতে লাগলো, মা তুমি সেই আদিম যুগেই পড়ে আছো, আজকালকার যুগে বার্থডে পার্টিতে কেউ পাঞ্জাবি টাঞ্জাবি পরে না, কিন্তু এটা কে বোঝাবে তোমাকে? আজ আমি নিশ্চিত সবাই আমাকে দেখে হাসি তামাশা করবে, বিশেষ করে
আমার ফ্রেন্ড সার্কেলরা তো আমাকে নিয়ে ফান করবেই, বিশেষ করে পাঞ্জাবি পরা দেখে। ধ্রুব কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ আটকে গেল রূপার সাদা পিঠের মাঝখানটার একটি তিলের ওপরে। এই প্রথমবার সে কোনো মেয়ের তিলের ওপরে আকর্ষিত হয়েছে। ধ্রুবের ধ্যান ভাঙতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, পর মুহূর্তেই বুঝল রূপা চেইন লাগাতে পারছে না। ধ্রুব ধীর গলায় বলল, আমি লাগিয়ে দেব। ধ্রুবের গলার আওয়াজে শুনতে পেয়ে ভয় পেয়ে গেল রূপা। চুলগুলো ক্লিপ দিয়ে বাঁধা ছিল, সেগুলো খুলে পিঠটা ঢেকে দিল। ঢেকে গেলে বলল, না আসলে। ধ্রুব রূপার দিকে এগিয়ে গেল, একদম কাছাকাছি গিয়েই বলল, ভয় নেই, আমি জাস্ট হুকটা লাগিয়ে দিব বলেছি, খেয়ে ফেলবো এমন কিছু তো আর বলি নাই, এছাড়া আমাকে বিশ্বাস করতে পারো। দেখো হাতে বেশি সময় নাই, ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, যা করার তাড়াতাড়ি করো। একটু পরে নীলু কিন্তু ডাক দিতে পারে। নীলুকে ডাকবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। জি থ্যাংকস। ধ্রুব ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলু চলে এলো তার রূপার ঘরে। তারপর বলল, ভাবি সরি, আসলে এই ড্রেসটা খুঁজতে গিয়ে একটু লেট হয়ে গেছে। তুমি না বলেছিলে তোমার হাতে ড্রেস পরতে, এই জন্য তো খুঁজতে লেট হয়ে গেছে। ড্রেসটা অবশ্য তোমার মতো না, কিন্তু কিছু কিছু জায়গায় তোমার সাথে মিল আছে, তাই ভাবলাম এটাই পরে ফেলি। ও ভালো করেছো, ড্রেসটা পরে খুব ভালো লাগছে তোমাকে, একদম প্রিন্সেসদের মতো দেখাচ্ছে। থাক থাক, তোমাকে আর তেল দিতে হবে না। এ না, আমি সত্যি বলছি, তোমাকে একদম রাজকন্যাদের মতো লাগছে, আর তোমাকে পরীর মতো দেখাচ্ছে। বাপের জন্মে কখনো পরি দেখি নাই, কিন্তু আজ স্বয়ং প্রথমবার দেখছি। তোমার কাছে অপ্সরারাও হার মানবে। একটু বেশি হয়ে যাচ্ছে না? কোথায়, কমই তো বললাম। নীলু, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প ভাবি? রূপা ইতস্তভাবে বলল, আসলে আমার জামার হুকটা লাগাতে পারছি না, একটু লাগিয়ে দিবা? অবশ্যই, দেখি ঘোরো। প্রায় ঘন্টাখানিক পর রূপারা একটা রিসোর্টের সামনে পৌঁছালো। রিসোর্টের গেটের সামনে একদম বড় করে লেখা রয়েছে, হ্যাপি বার্থডে রূপা। এটা দেখেই হতবিহ্বল হয়ে গেল রূপা। এটা কিভাবে সম্ভব, আস্থার বার্থডে, এটা ওনারা জানলো কিভাবে? তাহলে কি এসব মায়ের প্ল্যান ছিল? রূপা অবাক হয়ে ফারজানার দিকে তাকালো, ইশারা করে বলল, হে এসবের মানে কি? ফারজানা ইশারায় জানালেন, এখনো তো কিছুই দেখিস নাই, ভেতরে যে তোর জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রূপা বলল, কি? এখন বললে তো সারপ্রাইজ আর সারপ্রাইজ হলো না, তাই না? রূপা যখন রিসোর্টে প্রবেশ করলো, তখন তার গায়ে হাজারো গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। এই মুহূর্তে রূপার নিজেকে যেন স্বপ্নের কোনো রাজকন্যা মনে হচ্ছে। নীলু বলল, ভাবি কেমন লাগলো সারপ্রাইজটা? এটা কিন্তু আমার প্ল্যান ছিল, খুব ভালো লেগেছে। রূপা ধ্রুবের ডান হাতের মাঝখানে নিজের হাতটা ঢুকিয়ে সমান তালে হাঁটছে। অবশ্য এটা নীলুরই কারসাজি। ধ্রুব প্রথমে মানা করে দিলেও মায়ের ধমকের পরে রাজি হতে হলো তাকে। নীলু ওদের দিকে তাকিয়েই বলল, দুজনকেই বেশ মানিয়েছে, দেখে মনে হচ্ছে যেন দুজন দুজনার জন্যই আল্লাহর হাতে সৃষ্টি হয়েছে। সো সুইট কাপল বোথ অফ ইউ, হাই মের যাওয়া, কিসিকে নজর না লাগাই। কেক কাটার সময় একই তালে সমান তালে হলো ধ্রুবকে। ফারজানার কথা রূপার সাথে তাকেও কেক কাটতে হবে, কিন্তু ধ্রুব বুঝতে পারছে না অন্যের বাজেটে ও কেন কেক কাটবে। কিন্তু কে শুনে কার কথা, মায়ের ওপরে তো আর তার কথা বলার কোনো সাহস নেই। আর সেই সুযোগটাই ফারজানা কাজে লাগান সব সময়। ধ্রুব বেশ খেপে আছে তার মায়ের ওপরে, আজ একটু বেশি বেশি করছেন তিনি। আর কতক্ষণ এই নাটকটা চালাবে কে জানে। ভাইয়া ভাবি, এবার একটু একে অপরকে কেক খাইয়ে দাও। রূপা প্রথমে ইতস্তবোধ করলেও পরে ফারজানার জন্য ধ্রুবকে কেক খাইয়ে দিতে হলো তাকে। ফারজানা বলেন, বাবা তুইও গালে তুলে খাইয়ে দেব মাকে। ধ্রুব প্রচণ্ড বিরক্ত হলো, তবে বাইরের দিকে তা প্রকাশ করলো না। ফারজানার উদ্দেশ্যে সে ধীর গলায় বলল, মা এটা না করলে হয় না। ফারজানা ধমকের সুরেই বলে উঠলেন, না যা বলেছি তাই কর। ওকে। ধ্রুব এক টুকরো কেক রূপার গালে তুলে দিল, বলল, খুব তো মজা পাচ্ছ দেখছি, এই মজাটা আর কতক্ষণের জন্য থাকে আমিও দেখে ছাড়ব। ধ্রুবের শেষ কথাটা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল রূপার।
ইদানিং যাবত রূপার প্রতি দুর্বল হয়ে পড়েছে ধ্রুব। রূপাকে নিয়ে এটা সেটা ভেবেই পার করে দিয়েছে একদিন, আর সেদিন রাতের পর থেকেই ওলটপালট হয়ে গেছে তার সব কিছু। এটা কখনোই হবার ছিল না। কেন যে সে রূপার পাগলামির মাঝে ডুবে গিয়েছিল, আসলে সত্যি বলতে সেদিন ধ্রুব নিজের অজান্তেই রূপার প্রতি এক অদ্ভুত মায়া জন্মেছিল তার মনে। আর সেই একটা ভুলের কারণেই দুটো জীবন নষ্ট হলো। ধ্রুবের অবশ্য কিছুই হবে না, কিন্তু রূপার তার কি হবে? ওর কি কোনো নিশ্চয়তা আছে? মেয়েটা যে ডুকরে ডুকরে মরবে। এতদিন যাবৎ ধ্রুব রূপার সাথে থেকে আসছে, কিন্তু কখনো মেয়েটার মধ্যে অন্য কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পায়নি। আচ্ছা, রূপা কি সত্যি সাদা সিদে শান্তশিষ্ট টাইপের মেয়ে, নাকি সে সবার সামনে ভালো সাজানো নাটক করে? ধ্রুব ভেবে ফেলেছে আজই সব ক্লিয়ার করে ফেলবে ও। তবে ক্লিয়ার করার আগে তাকে সত্যিটা জানতে হবে। ধ্রুব আর কোনো কিছু না ভেবে পরিচিত নাম্বারে ফোন করলো। দুই তিনবার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। হ্যালো, কে? শালা, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? ও, ধ্রুব বলছিস? এখন কয়টা বাজে বলতো? রাত 2টা। আর তুই এখন ফোন দিয়ে বলছিস ভুলে গেছি কিনা? শালা, আমার কাঁচা ঘুমটা নষ্ট করে দিলি। শ্যাট আপ, আমার ঘুম উবে দিয়ে নিজে আরামসে ঘুমাচ্ছিস না? তো কি করব, ঘুম আসলে কি তাকিয়ে থাকবো তোর মতো? এখন বল কেন ফোন দিয়েছিস, একটু তাড়াতাড়ি বলবি, আমার প্রচণ্ড ঘুম আসছে। আচ্ছা, একটা কথা বলতো, সব কিছু প্ল্যান অনুযায়ী করছিস তো? শোন, ধ্রুব মেয়ে জাত হলো এক অদ্ভুত ভূখণ্ডের মতো। এদেরকে যেমনটা দেখা যায় এরা কিন্তু তেমনটা নয়। আর এদের সব থেকে বড় বুদ্ধি হলো পুরুষদের হ্যালুসিনেশন করা। তোকেও হয়তো করতে পারে, এই জন্য সাবধান করছি, তুই যেন ওর জালে ফাঁদে পা দিবি না। একবার যদি ওর মায়া জালে পা রাখিস, তাহলে আর বের হতে পারবি না। তোর সব থেকে বড় লক্ষ্য হলো রূপাকে শাস্তি দেওয়া। ভুলে যাবি না, ও তোর থেকে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে। তুই রূপাকে আদর যত্ন করার জন্য বিয়ে করিস নাই, রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছিস। আশা করি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস। তুই ঠিক বলেছিস, আমি ওকে রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করেছি, আর সেটাই আমার প্রধান কাজ। থ্যাংক ইউ আমাকে সঠিক পথটা দেখানোর জন্য। আমি এ কদিন বেশ দ্বিধার মধ্যে ছিলাম, কি করব না করব মাথায় কাজ করছিল না, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর তুই তো জানিস, তোকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না, এবং তুই ছাড়া আর কারোর কথায় চলিও না, কারণ তোকে আমি ভালো বন্ধু নয় ভাই মনে করি। তুই আমার সকল বিপদ আপদে সাহায্য করেছিস। এমন একটা পর্যায়ে এসেছিল বাবা মা মারা যাওয়ার পর আমরা পথে নামতে বসেছিলাম, কিন্তু তুই বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাকে খুব হেল্প করেছিলি। আজ আমি ধ্রুব মাহবুদ হতে পারতাম না যদি সেদিন তুই আমার পাশে না দাঁড়াতিস। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। আরে বাবা, এত ছেন্টি হতে হবে না, তুই আমাকে ভাই বলেছিস না, এতটুকু আমার জন্য যথেষ্ট। আন্টি কেমন আছে, ঠিকমতো ওষুধ খায় তো? হ্যাঁ, ভালো আছে। মা তোর কথা সবসময় জিজ্ঞাসা করে, বাসায় আসতে বলে, কিন্তু তুই তো আসিসই না। একবার তো মায়ের সাথে দেখা করতে পারিস, উনি তো তোকে কখনো দেখেই নাই, কিন্তু তোর নাম নিতে ভোলে না সে। তুই তো জানিস এখন আমার কাজের প্রচণ্ড চাপ, এই জন্যই তো আসতে পারি না। তবে আন্টি যখন বলেছে একদিন সুযোগ বুঝে চলে আসব। ওকে, আচ্ছা এখন তাহলে রাখ, খুব ঘুম আসতেছে, পরে কথা হবে। আর আমার একটা কথা একবার হলেও ভেবে দেখিস, বাই। ফোনটা কান থেকে সরিয়ে বিছানায় ফেলে দিল ধ্রুব। নিচের দিকে একটু ঝুঁকেই দেখতে পেল রূপার নিষ্পাপ মুখখানি। এই মুখটা যে কেউ দেখলেই বলবে সে নিষ্পাপ, তার মাঝে কোনো খারাপ কিছুর অস্তিত্ব নেই। একটা মানুষ এত সুন্দর করে নাটক কিভাবে করতে পারে ধ্রুব ভেবে পায় না। তবে এই নাটকটা বেশি দিন চলতে দেবে না সে। খুব তাড়াতাড়ি রূপার ভালো মানুষের মুখোশ সবার সামনে টেনে খুলবে। ধ্রুবের মা রূপার জন্য মরিয়া হয়ে বলতে গেল, আর রূপাকে তিনি মেয়ের নজরেই দেখেন। কিন্তু মা তো জানে না এই মেয়েটা কত বড় ক্রিমিনাল। একটা সময় এই মেয়েটাই তাদের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছিল। সেদিন কতটা না অসহায় হতে হয়েছিল তাদের।
ধ্রুব ওকে কখনোই ক্ষমা করবে না, রূপাকে সে টুকরে টুকরে মেরে ফেলবে, এতেই তার তৃপ্তি হবে। সকালবেলা 2 মিনিটের ভেতরেই আমাকে 1 কাপ চা এনে দাও। জি, ধ্রুব ঘড়ির দিকে তাকালো, বলল, তোমার সময় এখন থেকে শুরু হলো, গো। রূপা চলে গেল। 2 মিনিটের ভেতরেই কিভাবে চা বানাবে সে? চা বানাতে কমসে কম 7 থেকে 8 মিনিট লেগেই যায়। সেই জায়গায় 2 মিনিটে চা বানানো অসম্ভব। তবুও রূপা দমে গেল না। আজ ধ্রুবের মেজাজ বিগড়ে আছে, এখন পান থেকে চুন খসে গেলেই তার বিপদ। রূপা আর দেরি না করে চুলায় পানি গরম করতে দিল। চুলার আঁচটা আগের তুলনায় বাড়িয়ে দিল সে। এরপর গরম পানি হতে তাতে চা আর চিনি মিশিয়ে দিল। খানিকক্ষণ পর চা পুরোপুরি উতলে গেলে চায়ের কাপে ঢেলে নিল। দেরি না করে একটা ট্রেতে করে চা নিয়ে গেল ওপরের দিকে। রূপা কাঁপা কাঁপা গলায় বলল, আপনার চা? 1 মিনিট লেট। এখন? সরি, আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তোমার এই 1 মিনিট লেটের জন্য আমার চা খাওয়ার ইচ্ছেটাই উবে গেছে, এখন আর চা খাওয়ার কোনো মুড নেই। তুমি আমার জন্য কফি বানিয়ে আনো, মুডটাও ভালো হয়ে যাবে। জি, আর শোনো, কফিও কিন্তু 2 মিনিটের মধ্যেই বানিয়ে আনবা, আর দেরি করা পছন্দ করি না আমি। আমার কাছে 1 সেকেন্ডও অনেক মূল্যবান, সব কিছু টাইম টু টাইম চাই। বাই দ্য ওয়ে, তোমার হাতে সময় কম, এখনই যাও। রূপার এবারও দেরি হলো কফি বানাতে। ধ্রুব রেগে গিয়ে বলল, এই এক ভুল কতবার করবা তুমি? তোমাকে না বলেছি আমার সব কিছু টাইম টু টাইম লাইটলি করতে হবে? এরপরও দুবার দেরি হলো কীভাবে? এবার কি মার খাওয়ার শখ জাগছে মনে? রূপা আমতা আমতা করে বলল, আসলে আমি কফি খুঁজে পাচ্ছিলাম না, তাই কফি। শাট আপ, এমন লো এক্সকিউজ আমার সামনে দিবা না একদমই। এসব তুমি জেনে শুনে করেছো যাতে করে আমি কফি চা কিছুই খেতে না পারি? হায়, এতই বোকা ভেবেছো আমাকে? এমা সিসি, আপনি আমাকে ভুল ভাবছেন, আমি সত্যি বলছি, বিশ্বাস করেন আমি কফি খুঁজে পাচ্ছিলাম না। ও জাস্ট শ্যাট আপ, তোমাদের মতো মেয়েদেরকে আমি ভালো করেই চিনি, সো আমাকে বোঝাতে আসবে না। শোনো, আমার হাতে আর বেশি সময় নাই, 15 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসো, জাস্ট 15 মিনিট। এবার যেন ভুল না হয়, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। রূপা মনে মনে বিরক্ত হলেও বাইরের দিকে মুখটা তা স্বাভাবিক রেখেই বলল, জি জি, এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে? ওইদিকে যে তোমার সময় শেষ হতে চলেছে তার কি কোনো খেয়াল আছে তোমার? এবারও স্যান্ডউইচ বানাতে দেরি হলো রূপার, ভয়ে ভয়ে পুরোটা শুকিয়ে গেছে ও। এখন ভাগ্যে কি যে লেখা আছে আল্লাহ মালুম। রূপা ভয়ে ভয়ে ধ্রুবকে বলল, আসলে 15 মিনিটে স্যান্ডউইচ বানানো সম্ভব না, তবুও আমি তাড়াতাড়ি বানানোর চেষ্টা করেছি, তবে আর ভুল হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। ধ্রুব ফোনটা বিছানায় রাখলো, বলল, প্রথমবার ভুল করেছ, ক্ষমা করে দিছি, দ্বিতীয়বার ভুল করেছ, তবুও ক্ষমা করে দিছি, এখন তৃতীয়বার ভুল করার পরেও বলছো ক্ষমা করে দেই? ক্ষমা কি এতই সহজ? আমি সত্যি বলছি, এমন ভুল আর কখনো হবে না, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কেউ একজন তোমার কাছে ঠিক এমনভাবেই ক্ষমা চাইছিল, তুমি কি তখন তাকে ক্ষমা করে দিছিলে? দাও নাই। তাহলে আমি কেন ক্ষমা করব? কেন ক্ষমা করব বলো? রূপা ধ্রুবের দিকে তাকিয়ে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো, বলল, আমি মানে ঠিক বুঝলাম না, কে ক্ষমা চেয়েছিল আমার কাছে? ধ্রুব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাসল, বলল, কেউ না। ধ্রুব বেশ খানিকক্ষণ পর প্রসঙ্গ পাল্টালো, তারপর বলল, তুমি 15 মিনিটের জায়গায় আরও 15 মিনিট লেট করেছ, এখন কি শাস্তি পেতে চাও বলো? রূপা নিশ্চুপ। কি হলো বলো? রূপা তারপরও নিশ্চুপ। কি হলো, কথা কানে যায় নাই, বয়রা নাকি তুমি? রূপা এবারও নিশ্চুপ। এমন চুপ করে থেকে কি প্রমাণ করতে চাইছ? তোমার মতো নম্র ভদ্র মেয়ে আর পৃথিবীতে নাই? যে মেয়ে স্বামীর উপরে কথা বলে না, চুপচাপ তাকে সব সময় নম্র বলেই জানে? তুমি কি ভালো সাজার কোনো নাটক করছো না তো? সে যাই হোক, ওসব বিষয় নিয়ে মাথা ঘামিয়ে আমার কোনো লাভ নেই। তুমি লেট করেছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর শাস্তিটা হলো তোমার নিজ হাতেই,
আমাকে গালে তুলে খাইয়ে দিতে হবে এবং এক্ষুনি দিতে হবে। রূপা চুপ। ধ্রুব গলা চড়িয়ে বলল, কি হলো, কথা কানে যায় নাই? রূপা ভয় পেয়ে গেল, বলল, জি জি দিচ্ছি, গুড। রূপা চামচ দিয়ে খাওয়াতে যাচ্ছিল, ধ্রুব ভাতা দিল, বলল, হাত দিয়ে খাওয়াতে হবে। রূপা চামচটা সরিয়ে নিল। স্যান্ডউইচটা ধ্রুবকে খাইয়ে দিতে দিতেই আঙ্গুলে কামড় বসিয়ে দিল ধ্রুব। রূপা সহ্য করতে না পেরে আহ বলে চেঁচিয়ে উঠল। ধ্রুব বলল, কি হলো, খাওয়ানো বন্ধ করে দিলে কেন? তোমার মতো এত আমার ফালতু সময় নেই, এখনো অফিসে অনেক কাজ বাকি আছে। উফ, দেরি না করে তাড়াতাড়ি খাইয়ে দাও। দ্বিতীয়বারও একই কাজ করলো ধ্রুব। রূপা এবারও আঙ্গুলের ব্যথায় কোকিয়ে উঠল। ধ্রুব বিরক্ত হলো, বলল, বারবার উহ আহ করতেছো কেন, সমস্যা কি? রূপা কিছুই বলল না। ধ্রুব ওর একটা আঙ্গুলে এত জোরে কামড় বসিয়ে দিয়েছে যে আঙ্গুল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ব্যথায় চোখ দুটো ঝাপসা হয়ে এলো রূপার।